إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال خير الناس من طال عمره وحسن عمله وشر الناس من طال عمره وساء عمله رواه أصحاب السنن الحمد لله شروطي عبارة برشم شاقبون كورتشي شيء الله سبحانه وتعالى جني عبادر كي ماشير بور ماش বছরের পর বছর বেঁচে থাকার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সেই আল্লাহর এই প্রশংসা যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তার দিনের পথে চলা সহজ করে দিয়েছেন। বহু মানুষের বহু অর্থ রয়েছে, বহু ক্ষমতা রয়েছে, বহু কিছু রয়েছে, কিন্তু দিনের পথে চলার সুযোগ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বিশেষ নিয়ামতে তার দিনের পথে চলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কিছুদিন আগেই লিখছিলাম 2021, হঠাৎভাবে পরিবর্তন করে লিখতে হচ্ছে 2022। এভাবেই জীবনের বছরের পর বছর অতীত হয়ে যাচ্ছে। আমরা কি একটু ভেবে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরের পর বছর বেঁচে থাকার সুযোগ করে দিলেন, কিন্তু কতটুকু আমরা আল্লাহকে স্মরণ করলাম, কতটুকু আমরা আল্লাহর কথা মেনে চললাম, কতটুকু আমরা আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করলাম। লক্ষ্য করুন, 2021 সালে কতজনেই বহু অর্থের মালিক, বহু ক্ষমতার মালিক, কিন্তু বিভিন্ন কারণে তাদেরকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। আল্লাহ আমাদেরকে রেখেছেন আলহামদুলিল্লাহ। 2022 আমরা পেয়েছি, তারা পায়নি। সৌভাগ্যবান যদি আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ভালো মানুষ হলো সেই মানুষটা যার আয়ু দীর্ঘ হয় এবং আমলটাও ভালো হয়। বছরের পর বছর যে বেঁচে থাকার সুযোগ লাভ করে,
এবং তার আমলগুলিও ভালো হয়, সেই মানুষটি হলো সবচেয়ে ভালো মানুষ। অপরপক্ষে বললেন, ও শাররুন নাস মান তালা আমরু ওয়া সাআ আমালু, খারাপ মানুষটা হলো ওই মানুষ যার আয়ু দীর্ঘ হয়, বছরের পর বছর সে আয়ু পায়, কিন্তু তার আমল ভালো হয় না, আমল খারাপ হয়, সেই মানুষটি হলো খারাপ মানুষ। আমরা যেন নতুন বছর পেলাম, আমরা আমাদের আমলের মাধ্যমে যেন ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। খারাপ মানুষ থেকে যেন আমরা মুক্ত হতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন, 2022 সালে সকলেই আমরা নতুন কর্মসূচি গ্রহণ করছি। যিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, ব্যবসায়ী মানুষ, তিনি ভাবছেন 2022 সালে তার ব্যবসার উন্নতি অগ্রগতি আরও কীভাবে বেশি হবে। যিনি চাকরি করেন, তিনি ভাবেন তার চাকরি 2022 সালে আরও কীভাবে প্রমোশন পাওয়া যাবে। ঠিক এমনইভাবে প্রতিটি পেশাজীবী আপন পেশায় আরও মান উন্নয়নের জন্য নতুন বছরে নতুন কর্মসূচি নিয়ে থাকি আমরা। দুনিয়ার পেশার জন্য তো নতুন কর্মসূচি নিলাম, দিনের জন্য নতুন কর্মসূচি কি নিলাম? জান্নাতে মান আমার আরো সুন্দর হবে সেজন্য আমরা নতুন কর্মসূচি কি গ্রহণ করলাম, একটু ভাবার বিষয়। অপরদিক লক্ষ্য করুন, যার ঘরে ছেলে মেয়ে রয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সাথে সাথেই বা আরো আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি, আমার ছেলেকে বা আমার মেয়েকে বা আমার নাতিকে নাতিনিকে কোন ভালো প্রতিষ্ঠানে দিতে পারি, কিভাবে তাকে আরো ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারি, কত টাকা প্রয়োজন আছে অসুবিধা নেই, কি শ্রম দিতে হবে অসুবিধা নেই, মাকে তার সন্তানকে স্কুল নেওয়ার জন্য প্রতিদিন সকালে বের হতে হবে, আবার সন্ধ্যায় বিকালে ফিরতে হবে, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু চাই সন্তানের ভালো পড়ালেখা, চাই সন্তান যেন ভালো মানুষ হয়, সেজন্য তো অনেক কিছুই কর্মসূচি নিলাম। কিন্তু আপনার সন্তান যেন জান্নাতে যেতে পারে এজন্য আপনি কি কর্মসূচি নিলেন নতুন শিক্ষাবর্ষে, একটু ভাবা দরকার, একটু চিন্তা করা দরকার। আপনার সন্তানকে অনেক বড় শিক্ষিত করবেন, সত্যি আপনি একজন সচেতন মানুষ, সচেতন অভিভাবক, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন, বাইরের কথা বাদ দিন, আমাদের দেশের কথাও যদি বলি, আমাদের সন্তানেরা এত উন্নত উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সর্বপ্রথম শিক্ষিত হওয়ার পর তার কর্মসূচি হচ্ছে বাবা মাকেই ঘর থেকে বের করে দেওয়া। এই তো উন্নত শিক্ষায় আমরা শিক্ষিত করছি, এই উচ্চ শিক্ষায় আমরা শিক্ষিত করছি, কারণটা কি? প্রতি নতুন বছরে শিক্ষাবর্ষেই তো আপনি ভালো ভালো কর্মসূচি নিলেন, কিন্তু ফলাফল পেলেন, সন্তান সর্বপ্রথম এই কর্মসূচি নিচ্ছে, সে যখন কর্মজীবনে যায় আগে বাড়ি থেকে তার বাবা মাকেই বের করার চিন্তা রাখে, অথচ বিষয়টা তো উল্টা হওয়ার কথা ছিল। একজন মুসলিম সন্তান হিসাবে তার দায়িত্ব ছিল যখনই সে কর্মজীবনে যাবে সবচেয়ে সমাদর করবে, সবচেয়ে ভালো ব্যবহার করবে, সবচেয়ে সহযোগিতামূলক আচরণ দেখাবে সে বাবা মার সাথে, কিন্তু তা না হয়ে বিষয়টা উল্টা হয়ে গেল। কেন, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউউদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে, অতঃপর বাবা মা তাকে খ্রিস্টান বানায় ফেলে, বাবা মা তাকে ইহুদি বানায় ফেলে, বাবা মা তাকে অগ্নিপূজক বানায় ফেলে, যার ফলে সন্তান সে ধরনের হয়ে যায়। আজকে বাবা মা যখন নতুন শিক্ষাবর্ষে তার কলিজার টুকরা স্নেহের সন্তান
সেই খ্রিস্টানদের আদলে শিক্ষিত হবে না মুসলিমের আদলে শিক্ষিত হবে সেটি বাজ বিচার না করে চিন্তা না করে সেই উপরের দিক তাকিয়ে পাশ্চাত্যের চেতনায় ওই খ্রিস্টানদের আদলে যখন সন্তানকে আরো উন্নত উচ্চ শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করলেন সত্যি খ্রিস্টানের আদর্শে আদর্শবান হয়ে আপনার সন্তান শিখলো ভাবলো জানলো যে খ্রিস্টানদের কালচার তো হলো বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাকে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে আশ্রয় দিতে হবে বাড়িতে রাখা যাবে না তাই আপনার সন্তান আপনাকে তাই চিন্তা করে বসলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যদি দুনিয়ার অবস্থা হয়ে থাকে তাহলে আখিরাতের অবস্থা কি হবে আপনার ওই সন্তান আপনাকে তো জান্নাতে নিতে কখনো সহযোগিতা করবে না বরং আপনাকে আখিরাতেও শান্তির জায়গা থেকে বের করতেই আপনাকে সহযোগিতা করবে জাহান্নামের দিকে নিতেই আপনাকে সহযোগিতা করবে সে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে পক্ষান্তরে যদি আপনি আল্লাহর নির্দেশ মেনে চলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 5 নম্বর আয়াতে নির্দেশ দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওহে যারা ঈমান এনেছো যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো তোমরা নিজেদেরকে তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এটি আল্লাহর নির্দেশ নতুন বর্ষে বহু কিছু পরিকল্পনা নিলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আপনারাও নতুন বর্ষে ঘরকে নতুনভাবে কিভাবে সাজানো যাবে নতুন ঘরে আবার কি নতুন আসবাবপত্র নিয়ে আসা যাবে আরো কি করা যাবে আপনার কলিজার টুকরা ছেলে বা মেয়েকে আরো কত সাজাবেন কত সুন্দর করবেন অনেক কিছুই তো আপনার পরিকল্পনায় রয়েছে আপনি কি আল্লাহর পরিকল্পনাটা একটু চিন্তা করেছেন আপনি কি আল্লাহর নির্দেশ একটু ভেবেছেন আল্লাহ আপনাকে নির্দেশ দিলেন আপনি নিজে বাঁচবেন জাহান্নাম থেকে আপনার পরিবারের সন্তান সদস্যদেরকেও আপনি বাঁচাবেন জাহান্নাম থেকে সেই নির্দেশ তো আল্লাহ নতুন বর্ষে কি আপনি সেই কথাটি একটু চিন্তা করেছেন যদি না করে থাকেন আপনাকে স্মরণ করে দিচ্ছি দুনিয়ার শান্তি কখনো চিরজীবন থাকবে না সেই করোনা চলে গেল এমনটা মনে করার সুযোগ নেই আবারও তো ভয়াবহ পরিস্থিতি আসার সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ভয়াবহ বিপদ থেকে হেফাজত করুন কিন্তু আপনাকে তো ভাবতে হবে করোনা আসলেই শুধু আল্লাহকে ভয় করবেন দুনিয়ার কথা কমায় দেবেন আখেরার কথা বেশি আখেরাতের কথা বেশি চিন্তা করবেন আর করোনা চলে গেলেই আপনি দুনিয়ার কথা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন আখেরাতের কথা ভুলে যাবেন এমনটি তো কোনো বিবেকবান জান্নাতি মুমিনের চিন্তা হতে পারে না জান্নাতি মুমিন সবসময় জান্নাতেরই চিন্তা করবে আসুন স্মরণ করে দিতে চাই 2022 সালে আপনার অনেক পরিকল্পনা অনেক কর্মসূচি সেই সব কর্মসূচির মাঝে আপনি সংযুক্ত করুন সম্পৃক্ত করুন আপনার জান্নাতের পথটা যেন আরো সুন্দর হয়ে যায় জাহান্নাম থেকে যেন আপনি বাঁচতে পারেন এজন্য যা করা দরকার আপনাকে সেই কাজগুলি আপনার কর্মসূচির মধ্যে নিতে হবে যদি আপনি বিবেকবান এবং সচেতন মুমিন হয়ে থাকেন আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ আরেকটু স্মরণ করে দিতে চাই আপনার স্নেহের সন্তানকে অনেক শিক্ষিত করবেন খুব ভালো মানুষ করবেন ইসলাম বাধা দেয়নি ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করেছে আপনাকে দায়িত্ব দিয়েছে আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে গড়ে তোলা সেটি ইসলাম দায়িত্ব দিয়েছে তাকে ছাগল গরুর বাচ্চার মতো ছেড়ে দেবেন এমন ইসলাম কখনো অনুমতি দেয়নি এটি হলো ইসলামের অন্যতম বৈশিষ্ট্য সুতরাং আপনি টার্গেট নিয়েছেন আপনার ছেলেকে মেয়েকে ডাক্তার বানাবেন ইসলাম বাধা দেয়নি কিন্তু ইসলাম বলে আপনার ছেলে মেয়ে যেন একজন মুসলিম ডাক্তার হয় ইসলাম বলে আপনার ছেলে মেয়েকে আপনি বানাবেন একজন নামাজি ডাক্তার বেনামাজি ডাক্তার নয় বানাবেন একজন আস্তিক আল্লাহতে বিশ্বাসী ডাক্তার
নাস্তিক ডাক্তার নয়। যদি তাই হয়ে থাকে, আপনার ছেলেকে বানালেন ডাক্তার, নেই তার মাঝে ঈমান, নেই তার মাঝে সালাত, বানালেন ইঞ্জিনিয়ার, নেই তার মাঝে ঈমান, নেই তার মাঝে সালাত, ওই সন্তান দেখবেন সর্বপ্রথম আপনাকেই আগে প্রতিদান দেবে, তাহলে আপনার সাথেই দুর্ব্যবহার করেই সে প্রতিদান আপনাকে প্রতিফল আগে সে দেবে। যেই সন্তান অনেক শিক্ষিত হতে পারে, যদি তার মাঝে আল্লাহর ভয় নেই, যদি তার মাঝে সালাত নেই, যদি তার মাঝে আখেরাতের কথা নেই, চিন্তা নেই, তাহলে ওই সন্তান বাবা মাকে তার সাথে দুর্ব্যবহার করতে সামান্যতম দেরি করবে না। কিন্তু আপনি যখন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন বা আরো কিছু বানাবেন, কিন্তু ওই সন্তানকে যদি নামাজি বানাতে পারেন, ওই সন্তানকে যদি আখেরাতের প্রতি বিশ্বাসী বানাতে পারেন, তাহলে ওই ডাক্তার অন্য যত সব রোগীর যত সেবা দিবে, তার চেয়ে সবচেয়ে বেশি সেবা দিবে সে আপনি তার বাবা মাকে, ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই। শুধু তার সেবাই নয়, ওই সন্তান যদি আল্লাহতে বিশ্বাসী হয়, তাহলে আপনি যে বুক ভরা আশা নিয়ে বসেছিলেন, আপনার সন্তান আল্লাহর কাছে দুহাত বাড়িয়ে দিয়ে বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাহলে আপনি তার কাছে এই দোয়াও পাবেন। পক্ষান্তরে তাকে অনেক বড় করার চেষ্টা করেছেন, কিন্তু নেই সালাত, নেই ঈমান, নেই দ্বীন, কোনো কিছুই তার মাঝে চিন্তা রাখেননি, দেওয়ার চেষ্টা করেননি, রব্বের হামহুমা তো দূরের কথা, বরং আপনার দয়ার জন্য দোয়া তো দূরের কথা, আপনার শাস্তি এবং অশান্তির জন্য সে যত রকমের ব্যবস্থা সব কিছুই সে নিতে প্রস্তুত রয়েছে। অতএব মনে রাখবেন, শুধু সন্তানকে দোষারোপ করা নয়, সন্তানের আগে আমি নিজেকেই দোষারোপ করব যে আমার সন্তানকে কি আসলেই আমাকে সেবা দেবে সেই ধরনের হিসাবেই আমি আমার সন্তানকে গড়ে তুলেছি, না আমাকে কষ্ট দিবে সেই রকমই আমি আমার সন্তানকে গড়ে তুলেছি। এটা আগে আমাকেই নিজে চিন্তা করতে হবে। যদি আমি এই 2022 সালের নতুন শিক্ষাবর্ষে সেই কর্মসূচি আমি নিয়ে থাকি, তাহলে আমি সত্যি সফল হব। ওই সন্তান শুধু দুনিয়ায় নয়, ওই সন্তান দুনিয়ার জীবনে যেমন আমার উপকারে আসবে, আমার প্রতি সদাচরণ করবে, আমার প্রতি ভালো আচরণ করবে, তেমনই ভাবে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, যাব আমি কবরে, ওই সন্তান যত ভালো কাজ করবে, দিনের উপরে চলবে, সবগুলির সমান সওয়াব আল্লাহ আমার কবরে সেগুলি দিতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহান, এটাই হলো প্রকৃত সফলতা। সন্তানের জন্য রেখে যেতে পারেন অসংখ্য অগণিত ধন সম্পদ, কিন্তু ওই সন্তান যদি আল্লাহকে ভয় না করে, আপনার সম্পদ নিয়ে সে কারাকারি করবে, কিন্তু আপনার জন্য সে সামান্য কিছুই চিন্তা করবে না। পক্ষান্তরে ওই সন্তানকে যদি আপনি এই আলোকে মানুষ করে যান, তাকে নামাজি বানাতে পারেন, তার মাঝে আল্লাহর ভয় দিতে শিক্ষা দিতে পারেন, তাহলে ওই সন্তান সর্বদাই সুখে দুঃখে যেভাবেই থাকুক না কেন, আপনার কথা, বাবা মার কথা কখনো ভুলবে না। সে দুঃখে থাকলেও সুখে থাকলেও আল্লাহর কাছে বলবে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় ভাইরা আমার, আসুন স্মরণ করে দিতে চাই, নতুন শিক্ষাবর্ষে আমাদের সন্তানদেরকে যেন সেভাবেই আমরা কর্মসূচি নিয়ে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ঠিক তেমনই ভাবে স্মরণ করে দিতে চাই, প্রিয় ভাইরা আমার, ঠিক তেমনই ভাবে স্মরণ করে দিতে চাই, অনেক সময় আপনি বলবেন যে আসলেই আমার সন্তানকে ভালোভাবে কিছু দিন শেখানোর জন্য, সেই আলোকে গড়ে তোলার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তা তো পারিনি, কারণ প্রতিষ্ঠান নেই, প্রতিষ্ঠানের অভাবে সেভাবে শেখাতে পারিনি। সুন্দর কথা, বাস্তব আপনি সমস্যা বের করেছেন, কিন্তু আপনি কি ভেবেছেন এই সমস্যার সমাধান আপনার কাছেই রয়েছে? বলবেন কিভাবে? আপনার সন্তানকে একটি ভালো স্কুলে দিলেন, কিন্তু সেই স্কুলে গণিতের টিচার ভালো, ইংলিশের টিচার ভালো, কিন্তু সায়েন্সের টিচার সেই স্কুলে ভালো নয়। আপনি কি কোনোদিন বলবেন যে আমার ছেলে যে স্কুলে পড়ে
মেয়ে যে স্কুলে পড়ে সেখানে সায়েন্সের টিচার ভালো নয়, তাই সে দুর্বল হিসাবে আমার ছেলে সায়েন্সে দুর্বলই থেকে যাক, তা কি কখনো বলবেন? কোনোদিন বলবেন না, বরং বলবেন স্কুলে সায়েন্সের টিচার ভালো না থাকলেও অসুবিধা নেই, কত টাকা প্রয়োজন, আমি বাসায় সায়েন্সের ভালো টিচার নিয়ে এসে সায়েন্সে যেন আমার ছেলে সবল হয় সেই ব্যবস্থা আমি নেব। আপনি তো এই চিন্তা করবেন। অথবা স্কুলে গণিতের টিচার ভালো, ইংলিশের টিচার ভালো নয়, আপনিও তখন বলবেন স্কুলে সেই গণিত ইংলিশের টিচার ভালো না হলে আমার ছেলে ইংলিশে দুর্বল থাকবে, তা হতে পারে না, যত পয়সার প্রয়োজন আমি বাসায় ইংলিশের টিচার দিয়ে তাকে ইংলিশে আমি সবল করার ব্যবস্থা নিব। আপনি তো ওই বাবা যেই বাবা বলছেন আজকে যে আমার ছেলে বা আমার মেয়ের স্কুলে কোনো ইসলামের সাবজেক্ট নেই, কোরআন শেখানোর ব্যবস্থা নেই, দিন শেখানোর ব্যবস্থা নেই, তাই আপনি বাসাতেও কোনো দিন শেখানোর ব্যবস্থা করলেন না। সত্যি কি আপনি আপনার ছেলেকে চান দিনের আলোকে সে মানুষ হোক? আপনি মনে হয় কর্মসূচি বলে দিচ্ছে আপনি চান না। যদি চাইতেন তাহলে ছেলে যেমনই হবে স্কুলে তার ইংলিশের টিচার দুর্বল থাকার কারণে বাড়িতে আপনি ব্যক্তিগত টিচার রেখে তাকে ইংলিশে সবল করার ব্যবস্থা নিয়েছেন, তাহলে স্কুলে ইসলাম সম্পর্কে দুর্বল থাকার কারণে, কোরআন না শেখার ব্যবস্থা না থাকার কারণে আপনার দায়িত্ব কর্তব্য ছিল বাসায় কোরআনের টিচার রেখে তাকে কোরআন শিক্ষা দেওয়া, বাসায় ইসলাম শিক্ষার টিচার রেখে তাকে ইসলাম শিক্ষা দেওয়া, এটি আপনারই দায়িত্ব ছিল। কিন্তু সেই দায়িত্ব কয়জন করলাম? শুধু স্কুলের অজুহাত দিয়ে, স্কুলের কথা বলেই বললাম যে সেখানে ব্যবস্থা নাই, কি করব, পারলাম না, এই বলেই তো দিন পার করে দিতে চাই। সত্যি আপনি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন একটু ভেবেছেন? জবাব দিতে পারবেন না, কারণ গণিতে দুর্বল হলে আপনি দুর্বলকে সবল করার ব্যবস্থা নিলেন, ইংলিশে দুর্বল হলে সবল করার ব্যবস্থা নিলেন, সায়েন্সে দুর্বল হলে তা সবল করার ব্যবস্থা নিলেন, কিন্তু কোরআন শিক্ষায় দুর্বল হলে তা সবলের ব্যবস্থা নিলেন না। বরং আপনি চেষ্টা করেন, কেউ যদি নিয়েও থাকেন সায়েন্সের টিচার ভালো টিচারের জন্য যত টাকা লাগে দিতে প্রস্তুত, কিন্তু কোরআনের টিচারের জন্য যত কম টাকা লাগে সেটাই আপনি চিন্তা করেন। কোথায় আপনার কোরআনের প্রতি ভালোবাসা? কোথায় আপনার চিন্তা যে আপনার ছেলে কোরআন ভালো করে শিখুক, আপনার ছেলে হাদিস ভালো করে শিখুক, আপনার ছেলে ইসলাম ভালো করে শিখুক? সেও চিন্তাটাও তো আপনার খুব নিম্নমানের, কারণ কোরআন ও হাদিস বা ইসলাম শিক্ষার টিচারের জন্য যত বেতন বা সম্মানে কমানো যায় সেই চিন্তায় আমরা থাকি, আর অন্য সাবজেক্টের জন্য যত বেশি লাগুক ভালো শিক্ষক চাই সেই চিন্তাটাই আমাদের থাকি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, 2022 সালের নতুন শিক্ষা কর্মসূচি আপনার হাতে রয়েছে এখনো, সেই শিক্ষা কর্মসূচির সাথে আপনি সম্পৃক্ত করে নিন। যদি সত্যিই আপনি চান আপনার সন্তান হবে একজন আদর্শ সন্তান, আপনার সন্তান হবে একজন মুসলিম সন্তান, আপনার সন্তান আপনার দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে আপনার কাজে আসবে, যদি এটি আপনি চেয়ে থাকেন, সত্যিই যদি আপনি এটা মনে করেন, তাহলে আপনাকে এই নতুন শিক্ষাবর্ষে সেই কাজের ব্যবস্থা অবশ্যই আপনাকে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ইসলাম কত সুসংবাদ দিয়েছে মেয়েদের ক্ষেত্রে লক্ষ্য করুন। হাদিসে যেমন এসেছে বাবা মা হলো জান্নাতে যাওয়ার কারণ এবং জাহান্নামে যাওয়ার কারণ, মেয়েদের ক্ষেত্রেও হাদিসে এসেছে বাবা মার জান্নাতে যাওয়ার কারণ মেয়েরা এবং বাবা মার জাহান্নামে যাওয়ার কারণ মেয়েরা। কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বাবার কোনো দম্পতির যদি দুই বা তিনজন মেয়ে হয়, তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যদি আল্লাহকে ভয় করে মানুষ করে, আল্লাহকে ভয় করে মানুষ করে মানে তাদেরকে মুসলিম হিসাবে, নামাজি হিসাবে, পর্দানশীল হিসাবে গড়ে তোলে, দাখালাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কারণেই ওই বাবা মা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবার আরেক হাদিসে বললেন, কোন ব্যক্তির যদি দুই বা তিনজন মেয়ে বা বোন হয়, আল্লাহকে ভয় করে তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মানুষ করে, আল্লাহকে ভয় করে শব্দ,
এর মানে আপনি বেদিনের মতো মানুষ করবেন তাহলে নয়, অনেক কোটিপতির ঘরে তুলে দিবেন বেদিনের মতো মানুষ করে যার ঈমান নেই, সালাত নেই, দ্বীন নেই তাহলে নয়। তার মাঝে ঈমান থাকতে হবে, সালাত থাকতে হবে, দ্বীন থাকতে হবে। এমনভাবে যদি আপনি দুই বা তিন মেয়ে বা বোনকে মানুষ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুন্না লাহু সিতরাম মিনান নার, তাহলে এটাই হবে তার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ। সুবহানাল্লাহ। 2022 সালের কর্মসূচিতে আপনি সংযুক্ত করে নিন আপনার ছেলে আপনার মেয়েদেরকে নিয়েই যেন আপনি জান্নাতের পথ বেছে নিতে পারেন, আপনার মেয়েদের মাধ্যমেই যেন আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন, সেই কর্মসূচি আপনি আজকে গ্রহণ করে নিন। প্রিয় ভাই, আমার অপরপক্ষে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তির অধীনস্থ মেয়েরা যদি অশ্লীলভাবে বেহায়াভাবে চলে, যার মাঝে দিন নেই, পর্দা নেই, কোনো কিছু নেই, আর ওই ব্যক্তি যেই পুরুষের অধীনে ওই মেয়েরা রয়েছে, ওই ব্যক্তি যদি ওই মেয়েদের বেপর্দায় অশ্লীলভাবে চলার কোনো প্রতিবাদের ব্যবস্থা না নেয়, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাতভর তাহাজ্জুদের ইবাদত করলেন কিন্তু আপনার মেয়ে বেহায়া অশ্লীলের মতো চলে, সামান্যতম তাকে প্রতিবাদের ব্যবস্থা নিলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার পরিচয় হলো আপনি দায়ুস, আপনার জন্য জান্নাতে প্রবেশ করার সুযোগ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং আপনার অধীনস্থ মেয়েরা যদি বেদিনভাবে চলে, বেহায়াভাবে চলে, পর্দাহীনভাবে চলে, আর আপনি যদি সেই ব্যবস্থা না নেন, তাহলে এটাই আপনার জান্নাত থেকে বঞ্চিত হওয়ার একটি বড় কারণ হয়ে দাঁড়াবে। প্রতি বছর আপনি হজ করতে পারেন, অনেক কিছু ইবাদত করতে পারেন, বারবার কোরআন খতম করতে পারেন, আরো কিছু করতে পারেন, কিন্তু এই কাজটা যদি আপনি গুরুত্ব আপনি না দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন। সুতরাং স্মরণ করে দিতে চাই, যাকে আপনি এত ভালোবাসেন, সেই আপনার সহধর্মিনী, যার জন্য আপনি এত শ্রম দিচ্ছেন আপনার জীবন সঙ্গিনীকে সুখে শান্তিতে জীবন যাপনের জন্য, আপনি কি একটু চিন্তা করবেন না যে আপনার প্রিয় সহধর্মিনী যার জন্য আপনি এত চিন্তা করেন, কেউ যদি তার বিষয়ে কটু কথা বলে আপনি মেনে নিতে পারেন না, কেউ যদি তাকে কষ্ট দেয় মেনে নিতে পারেন না, তাহলে বেপত্তায় চলার কারণে সে যখন জাহান্নামে যাবে এটি আপনি কিভাবে মেনে নেবেন? আপনার স্নেহের কলিজার টুকরা মেয়ে যাকে আপনি এত আদর করেন, বাবারাই মেয়েকে সবচেয়ে বেশি আদর করে, মেয়েরাও বাবার কথা সবচেয়ে বেশি ভালোবাসে, ওই মেয়ের কত আবেদন নিবেদন, বাবা না খেয়ে হলেও মানুষের কাছে ধার কর্য হলেও ওই মেয়ের আবেদন নিবেদনকে পূরণ করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন আপনি, কিন্তু এই মেয়ে যদি বেদিনভাবে চলে, এই মেয়ে যদি বেপর্দায় চলে, এই মেয়ের মাঝে যদি দিন না পাওয়া যায়, এই মেয়ের মাঝে যদি সালাত না থাকে, তাহলে আপনি যতই সালাত আদায় করেন, যতই নিজেকে দিনদার বলে আপনি দাবি করে থাকেন, ওই মেয়েই আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করার কারণ হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু স্মরণ করুন, নতুন শিক্ষাবর্ষে নতুন বর্ষের কর্মসূচিতে একটু যোগ করার চেষ্টা করুন, আপনার কলিজার টুকরা মেয়েকে যেমনই আপনি জীবনের সবচেয়ে স্নেহ করেন, আদর করেন, সত্যিই তো ওই মেয়ে যদি জান্নাত নিশ্চিত হয়ে যায় তাহলে আপনার আদরটা হবে সফল, সার্থক হবেন আপনি। কিন্তু এতই আদর স্নেহ করলেন আর মেয়ের জন্য যদি জান্নাত নিশ্চিত করে নিতে না পারেন, তাহলে আপনি তো সফল নয়, সার্থক নয়। পর্দার আড়ের মা বোনেরা রয়েছেন, খুতবার সময় দীর্ঘ করার সুযোগ নেই, একটু স্মরণ করে দিতে চাই মা বোনদেরকেও, আপনারাও নতুন বর্ষে আপনাদের নতুন একটি কর্মসূচি সংযুক্ত করার চেষ্টা করুন, কিভাবে জান্নাত নিশ্চিত করা যায়, কিভাবে জান্নাত নিশ্চিত করা যায়। দুনিয়ার জীবনে একদিন না খেয়ে থাকবেন বা এক সপ্তাহ একটু কষ্টে থাকবেন, কোনো যায় আসে না, দিন চলে যাবে, কিন্তু জাহান্নামে আপনি কষ্টে থাকবেন, চলা খুব কঠিন হবে, জান্নাত থেকে বঞ্চিত হবেন, চলা খুবই কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নারীদের জন্য ইসলামের বিষয়টি কতই না সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিন রাত 24 ঘন্টায় পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং সে তার সতীত্ব সংরক্ষণ করে পর্দা মেনে চলার মাধ্যমে, আল্লাহকে ভয় করে পর্দায় জীবন যাপন করে তার সতীত্বকে সংরক্ষণ করে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর সাথে ভালো আচরণ করে, আনুগত্য স্বীকার করে শরীয়ত সম্মতভাবে, এই চারটি বৈশিষ্ট্য যদি কোনো মুসলিম নারীর মাঝে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শিতি, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই মুসলিম নারীকে বলা হবে, তুমি দুনিয়ার জীবনে কষ্ট করে এই চারটি বৈশিষ্ট্য অর্জন করেছো, যার বদৌলতে আজকে তোমার সামনে জান্নাতের সব দরজাগুলিকে খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এত বড় সুসংবাদ! আপনি হেলায় খেলায় এই সুসংবাদকে ছেড়ে দেবেন, হারিয়ে ফেলবেন এই সুসংবাদকে, আপনার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হবে, আর আপনি জান্নাতে যাইতে চাইবেন না, এর চেয়ে বোকামি আর কি হতে পারে, এর চেয়ে ব্যর্থতা আর কি হতে পারে? প্রিয় ভাইরা আমার, পর্দার আলের মা ও বোনদেরকে যেমন স্মরণ করে দিচ্ছি, নতুন বর্ষে আপনি এই কর্মসূচি আজকে নিয়ে নিন, সেভাবে জান্নাতের পথকে নিশ্চিত করার চেষ্টা করুন, সেই সাথে প্রতিটি মুসলিম ভাইকেও স্মরণ করে দিতে চাই। মেয়ে মানুষ কে তিনি? তিনি তো বাইরের কেউ নয়, একজন মেয়ে হয় আমার মা, অথবা আমার স্ত্রী, অথবা আমার মেয়ে, অথবা আমার বোন, এর বাইরে আর কেউ নেই। তাহলে যেই সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের জন্য দিলেন, আমি কি চাই না আমার মা সেই সুসংবাদ পেয়ে জান্নাতে যাক? আমি কি চাই না আমার সহধর্মিনী জীবন সঙ্গিনী সেই সুসংবাদ লাভ করে জান্নাতে যাবে? আমি কি চাই না আমার কলিজার টুকরা মেয়ে সেই সুসংবাদ লাভ করে জান্নাতে যাবে? আমি কি চাই না আমার স্নেহের প্রিয় বোন সেই সুসংবাদ লাভ করে জান্নাতে যাবে? অবশ্যই চাই। যদি সত্যিই চাই, তাহলে আমার একটি দায়িত্ব রয়েছে, আমার মাকে সেভাবে সহযোগিতা দেওয়া, আমার মাকে সেভাবে সেই পথে সহযোগিতা দেওয়া, অত্যন্ত ভদ্রতার সাথে আদবের সাথে মাকে সেই গুণগুলি তার মাঝে আছে কি না খোঁজ খবর নিয়ে সেই সহযোগিতা দেওয়া আমার দায়িত্ব। আমার জীবন সঙ্গিনী সহধর্মিনী সেও যদি জান্নাতে যায় এই সুসংবাদ আমি পেতে চাই, তাহলে আমার দায়িত্ব হলো আমার স্ত্রীকেও সেভাবে সহযোগিতা দেওয়া, সেভাবে তাকে গড়ে তোলা, আমার কলিজার টুকরা মেয়েকে বোনকে তাদেরকেও সেভাবেই গড়ে তোলা। তাহলেই সত্যি আমরা সফল হব, যখন আমার মা এভাবে জান্নাতে যাওয়ার সুসংবাদ পাবে, আমার স্ত্রী এভাবে জান্নাতে যাওয়ার সুসংবাদ পাবে, আমার মেয়ে এভাবে জান্নাতে যাওয়ার সুসংবাদ পাবে, আমার সেই বোন এভাবে জান্নাতে যাওয়ার সুসংবাদ পাবে। আল্লাহু আকবার, এর চেয়ে আর বড় কি সুসংবাদ হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন নতুন বর্ষে আমরা সেই কর্মসূচি হাতে নিয়ে সেভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। আল্লাহুম্মা